হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে অনেক কিছু করা হয়ে গেছে, ফ্রেশ হয়েছি, জুতোকে খাইয়েছি, আর কি করেছি, আর একটা জায়গা যাওয়ার ছিল সেখান থেকে গিয়ে আসলাম। দিয়ে এখন আমি আর জুতো বসে আছি খাটে, আর আমার বিছানার অবস্থা খুবই খারাপ। জুতোকে বলছি কি, আমাকে এখন নেমে যাচ্ছে, আমাকে অল্প বিছানাটা তুলবো, তুই বসো, বসছে এখন বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো হয়তো ওখানে কি একটুখানি বাইরে যেতে হবে, আমি পাশে দোকানে যাচ্ছিলাম, দোকান থেকে ঘুরে আসলাম, দিয়ে তাও ওর হয়নি, ও আরও ঘুরতে যাচ্ছে। তো হয়তো ওখানে একটুখানি ঘুরতে যাবো, আর বিছানার অবস্থা খুবই খারাপ, মানে বিছানার পিছনে তোলা হয়নি, বিছানা তুলবো, ঘরটা দেবো, জামা কাপড় রয়েছে, টুকিটাকি আরও অনেক কাজ রয়েছে, তো সেগুলো করতে হবে। তো ভিডিওটা স্টার্ট করলাম, তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো ভিডিওকে ঘুরে টুরে নিয়ে আসলাম, প্রচণ্ড গরম, বাড়ির রোদের তাপ, তারপরে মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে, মেঘের জন্য গরমটা বেশি লাগছে, শরীরটা এত খারাপ লাগছে কি বলবো, মানে গা গুলিয়ে কেমন বমি চলে এসছে, সকাল থেকে কিছু খাইনি। তো এখন নিয়ে আসলাম দুধ আর মুড়ি, আর দুটোর পাপা ওটস এনেছে, ওটসটা আজকে ভাঙলাম না, যা ছিল দুটো সকালে হয়ে গেছে, আর এই দুধ আর মুড়িটা এখন আমি খেয়ে নিচ্ছি, কালকে থেকে আবার ওটস খাবো। মেনলি আমার ওটসের যে ডিব্বাটা ছিল সেই ডিব্বাটা আমি ওই বাড়িতে ছেড়ে এসেছি, আমি তো আনতে বললাম ও আনেনি, কালকে এনেছে, অনেক কিছু এনেছে ওই বাড়ি থেকে, বাট ওটসের ডিব্বাটা আনেনি, বললো আর আনতে পারিনি, এই দুটোর গাড়ি টাড়ি নিয়ে এসেছিলো তার জন্য আর অত কিছু আনতে পারিনি। তো এখন আমি দুধ আর মুড়িটা খেয়ে নিই, দিয়ে কাজ কিচ্ছু নেই, একটা যদি কোনো কাজ হয়ে থাকে সকাল থেকে, তো খাওয়া দাওয়া করে নিই, দুটোকে যদি কাউকে রাখতে পারি রাখবো, আর না হলে দুটো ঘুমাবে, তারপরে কাজবাজ করবো। আর এখন দেখো আমি বিছানা গুছাতে চলে এসেছি, আর কালকে যে বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখন ভরে নিচ্ছি, আর জুডোকে নিয়ে গেছে, জুডোর ঠাম্মি একটুখানি দোকানের দিকে গেছে তাই ওকে নিয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে বিছানা কাঁথা গুছিয়ে নিয়ে, গোছাতে আমার কতটা সময় লাগে, ওইদিকে কাঁথাটা পড়ে গেছিলো ওটাও তুললাম, তো চলো ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নিই, বাদ বাকি এখন অনেক কাজ রয়েছে সেগুলোও করতে হবে। তো তোমরা ব্লগটা এনজয় করো। আর আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বিছানাটা গুছিয়ে আমি ঘর ছাড় দিতে এসেছি, আর দেখো কত নোংরা বেরোচ্ছে, জুডো খাটের তলায় এদিক ওদিক কত যে জিনিসপত্র ছড়িয়ে ছিটে রাখে। তো চলো তাড়াতাড়ি করে ঘর দুয়ার ছাড় দিয়ে নিই, জুডো চলে আসলে আবার ঘর ছাড় দিতে প্রবলেম হবে, ও শুধু হাতে পায়ে বাঁধবে, তো ঘর দুয়ার ছাড় দিয়ে নিই। দেখলেই ঘর বারান্দায় ছাদ দিলাম, তো ঘর বারান্দায় ছাদ দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি সবারই, আর এখন জুডোকে স্নান করানো হয়ে গেছে, জুডোকে নিয়ে এতক্ষণ ঘুরছিলাম, আর এখন আবার ঘরে আসলাম। জুডো আজকে সিঁড়ি থেকে গোড় খেয়ে নিচে পড়েছে রান্নাঘরের সিঁড়ি দিয়ে, ভাগ্যিস লাগেনি, ওর একটার পর একটা লেগেই গেছে, তাই তো দুষ্টুম করছিলে, কি দেবো কোনটা, দুষ্টুমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, জানি আজকে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারছি না, বাট অনেক কাজ করার আছে সেগুলো করবো। তো যাই হোক একটু হলেও চেষ্টা করছি তোমাদের সাথে কানেক্ট থাকার, জানা কতটা কি করে উঠতে পারছি আর কতটা কি করে উঠতে পারবো। আর দেখো আবার দুটো নেমে যাচ্ছে, কি দুষ্টুমি যে করছে এই, মানে কি আর বলবো, মনে হচ্ছে আমার ইউটিউব টিউটিউব ছেড়ে দিতেই হবে এই ছেলের জ্বালায়, এক মিনিটও বসে না, না ঠিকঠাক করে ভিডিও করতে পারছি, না সময় মতন ভিডিও দিতে পারছি। তো এখন আমরা ওকে খাওয়ানো আছে, ঘুম পড়ানো আছে, দিয়ে আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারবো। তো দেখো আবার চলে আসলাম, আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা দেখাচ্ছি, এই যে এই থালা গ্লাস বাটি নামানোর। তো কয়েক দিন ধরে জুডোর পাপা বলছিল যে জুডোর এত কাঁসার থালা বাসন, ওকে কেন কাঁসারটাই খাওয়ানো হয় না, কাঁসারটাই খাওয়ানো নাকি ভালো। তো ফাইনালি মানে এতদিন করতে করতে বলতে 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 আজকে নামানো হলো বাসনটা, তো এখন থেকে এই থালাটাই ওকে ভাত খাওয়াবো। আর বাটিতে তো কেউ তরকারি খায় না, বাটিতে দুধ বিস্কুট খায়, সকালে ওই ওটসটা খায়, তো ওটসটা হয়তো দেওয়া যাবে না কারণ ওটসটা একটু পাতলা টাইপের, দুধ বিস্কুটটা সন্ধ্যাবেলায় বাটিটাই খাবো, আর ওই গ্লাসটাই জল খাওয়ানোর চেষ্টা করবো। তো এইটা হচ্ছে গিফটে পাওয়া থালা, এটা মানে কে দিয়েছিলাম ঠিক বলতে পারবো না, মানে এই থালাটা মা দেয়নি, মা যে থালাটা দিয়েছিল মানে অন্নপ্রাশনের সময় মামা বাড়ি থেকে তো থালা গ্লাস বাটি দেয়, বাটি আর গ্লাসটা মা দিয়েছিল, থালাটা কে দিয়েছিল আমি বলতে পারবো না, মা যে থালাটা দিয়েছিল মা দেয়নি বাবা, এটা সেটা একটু বড়ো, তো সেটা সবসময় ইউজের জন্য একটু বড়ই হয়ে যায়, মানে বড়োদের জন্য ওটা ঠিক আছে। তো মা বলেছিলাম আমি একবারে বড়ো দিয়ে দিচ্ছি, ও বড়ো হলেও খেতে পারবো, তো এখন তো আর কেউ কাঁচা থালা বাসনে খাওয়া দাওয়া করে না, এখন তো সবাই স্টিল কাঁচ তারপরে ফাইবার চীনামাটি এসবই করে, তো তার জন্য আর কাঁচা থালা বাসন নামানো হয় না, আমি তো অনেকদিন ধরেই বলছি নামানোর কথা, তো আজকে নামিয়ে নিলাম ফাইনালি, আজকে দুটোকে এই থালাটা করেই ভাত খাওয়াবো, আর আরও অনেক কিছু মানে আছে প্ল্যান আজকে করার। তো চলো
থাক একটা একটা করে করি আর একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। আর এখন প্রায় কটা বাজে, 1:30-1:30 মতন বাজে। এখন দুটোর ভাতটা গোছাবো, গোছাতে গোছাতে আমরা 15-20 মিনিট দিয়ে তারপরে ওকে খাবো। তো চলো ভাতটা গুছিয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। আর দুটো এখন কী করছে দেখবে, দুটো এখন এই যে থালা বাটি গ্লাস নিয়ে খেলছে, এই যে গ্লাসটা মাথায় দেওয়ার চেষ্টা চলছে, এখানে থালা বাটি গ্লাস বাজাচ্ছে। তো চলো এখন ওর ভাতটা গুছিয়ে নিয়ে আসি। আর দেখো দুটোর খাবার রেডি, এখানে রয়েছে মাছ, আর এখানে ভাতটা আগে আগে চটকে নিয়েছি আলু দিয়ে আর নুন দিয়ে, আর এই যে জল। তো এখন দুটোকে খাওয়াবো, তো চলো খেয়ে দুটোকে খাইয়ে নিই। দুটোকে ঘুম পাড়িয়ে আসলাম আর ওদের খাওয়াতে নিয়েছিলাম, ও খায়নি, খেতে খেতে করে দিল বমি, আর বমি করে তারপর স্লিপ খেয়ে আবার পড়েও গেল, মানে বমিটা করেছে, ওটা মুছেছি জায়গাটা, আর জায়গাটা স্লিপ খেয়ে পড়ে আবার মাথায় লাগিয়ে নিয়েছে, নিয়ে ঘুমালো, না খেয়ে দেয় ঘুমিয়ে পড়েছে। আর আমি মাত্র আসলাম, এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছ দেখে, তখন আমার রান্নাঘরে এই যে মা রান্না করে গেছে, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, আমার চাই করতে রয়েছে, তো যাই হোক এগুলো সব পরিষ্কার করবো। এই পাশে একটু গোছানো আছে বোতল টোতল সব একাকার, এইটার উপরে দেখো কতগুলো বোতল জমেছে, সব বোতল মানে আমি যতদিন আসলে হবো এরকমভাবে রান্নাঘরে থাকবে। আরও দেখবে এই যে এই জিনিসটা, এই তেলের বোতলগুলো সব মানে খালি হবে আর রেখে রেখে দেবে, সরাবে আর কেউ না, তো এগুলো সব সরিয়ে টরিয়ে পরিষ্কার করে স্নান করবো। তো চলো দেখতে থাকো আর ভাবছি তার আগে খেয়ে নেবো। তো চলো তোমাদের দেখা আজকে কী কী রান্না হয়েছে। এই যে রান্না হয়েছে, ভাত তো হয়েছে বাবা, আর এখানটা কী আছে, ওখানে যে সেচি শাক, অনেকে মালঞ্চ শাকও বলে, তো সেচি শাক ভাজা আর টক ডাল, সেটা আমাদের গ্রীষ্ম বর্ষা শীত 12 মাসের সঙ্গী ডাল। আর এখানে হচ্ছে সব কিছুর একটা তরকারি, পেঁপে আলু তারপরে বেগুন টেগুন দিয়ে। আর এখানে কী আছে, ও এটা একটা কালকের মাছগুলো ফ্রিজে গরম করে রাখলো, রাতে সোয়াবিন আর আমাদের মাছ আছে, তারা দেখাচ্ছি। আর আমাদের মাছটা এর মধ্যে রয়েছে, এই যে কী মাছ, এটা রুই বা পাতলা, লাইটটা জ্বালিয়ে কিছুটা হবে। আর আমার ভাজা মাছ, আমি যেহেতু পেঁয়াজের মাছ খাবো না তাই, আর এটা হয়তো রাত্রে চাটনি। তো আজকের মেনু এই, তো খাওয়া দাওয়া করে নিই তারপরে কাজ বাজে হাত দেবো। আর তোমাদের তো বললে আমি যে বোতলগুলো সব বাইরে ফেলবো, তো যতদিন আমি ফেলছি ততদিন পর্যন্ত কেউ ফেলবে না, সব একটা একটা করে জমাতেই থাকবে, আর এই জায়গা ভরে গেলো ওই জায়গা, ওই জায়গা ভরে গেলো ওই জায়গা, মানে বাইরে নিয়ে আর কেউ ফেলবে না। তো দেখো কতগুলো বোতল হয়েছে তোমাদের দেখালাম, নিয়ে এগুলো বাইরে রেখে এসেছি, আর এখানে তেলের বোতলও প্রচুর জমেছে, এগুলোও সব ফেলে দেবো, একটা দুটো যে কটা লাগবে রেখে বাদবাকিগুলো সব বাইরে ফেলে দিয়ে আসবো। ফেলে বলতে বাইরে রেখে দেবো, যখন ওই প্লাস্টিকের জিনিসপত্র নিতে আসবে তো ওনাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, আর তারপরে রান্নাঘরটা অনেকদিন ধরে হাত দেওয়া হয় না সেরকমভাবে, তো আজকে সব ভালো করে পরিষ্কার করবো, কারণ অনেকদিন আমি বাড়ি ছিলাম না, তারপরে মা এখন অতটা ভালো করে পারে না করতে। তো চলো তাড়াতাড়ি ঝটাপট কাজবাজ করে ফেলি। আর এখন দেখো এখানে আমি নুন ঢালছি, তো এটা মানে নর্মাল নুন নাই, নুনটাকে আমি ভেজেছি, দুটো যেহেতু মানে নুন খায় তো, যেহেতু ভাতের সাথে একটুখানি নুন দিয়ে চটকাতে হয় তো ওকে কাঁচা নুন খাওয়ানো হয়ে যাচ্ছে, কাঁচা নুনটা খাওয়ার কারোর জন্যই ভালো না, তার জন্য কিছুটা নুন ভেজে নিয়েছি। তো দেখো আমি নুনটা ভেজে নিয়েছিলাম সেই সময়, তোমাদের জন্য একটুখানি শ্যুট করে রেখেছি, তো নুনটা ভাজা কমপ্লিট, এখন আমি থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব, দিয়ে কালকে বাটিতে ঢাললাম সেটাই তোমাদের দেখালাম। তো এটা কালকে রাতেই আমি ভেজে রেখেছিলাম, তো সেটা আগে থেকে শ্যুট করে রেখেছিলাম, তোমাদের এখন অ্যাড করে দিলাম। তো কয়েকটি ইম্পর্ট্যান্ট কাজ আমার ছিল, তার মধ্যে এই একটা, যেটা নুন ভাজা, জুডোর থালা বাসন নামানো 2 নম্বর গেল, আর 3 নম্বর হচ্ছে রান্নাঘরটা আজকে খুব ভালো করে পরিষ্কার করেছি। আর একটা কাজ রয়েছে যেটা সবার লাস্টে তোমাদের দেখাবো, সেটা কী, সেটা হচ্ছে কয়েকটা জিনিস বানাবো, কী বানাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার নেবো, করে নেবো ইন্ডাকশান গ্যাস, তারপরে গ্যাস মিক্সচার মেশিন সব ভালো করে পরিষ্কার করে মুছে টুছে রাখবো। আমার কী বলতো, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট টিপটাপই ভালো লাগে, কোনো কিছু অগোছালো থাকলে বা নোংরা থাকলে আমার ভালো লাগে না, যতক্ষণ পারি চেষ্টা করি সব কিছু ঠিকঠাকভাবে করার। তো এখন আর আগের মতন অতটা ভালোভাবে করে উঠতে পারি না, তো চেষ্টা করি যতটা সম্ভব হয়, কারণ বোঝো যাদের ছোটো বাচ্চা আছে তারা খুব ভালো জানে যে একটা বাচ্চাকে সামলে ঘরের কাজ সামলাতে কতটা মানে মুশকিল একটা ব্যাপার। তো যেহেতু রান্নার দিকটা দেখতে হয় না আমার, সেই কারণে একটুখানি ইয়ে, তো এখন দেখো সব মুছে গেছে, এখন গ্যাসের জায়গাটা মুছলেই কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলছি দেখো তো খাওয়া তো হয়ে গেছে, তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলে আমার সব কাজ কমপ্লিট। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই।
আর আজকে দেখো রান্নাঘরটা আমি ঝাঁট দিচ্ছি, অন্যদিন মা ঝাঁট দিয়ে রাখে, আমি শুধু জায়গাটা মুছে নিয়ে আজকে আমি ঝাঁট দিচ্ছি। মা বলল যে তুমি তাহলে যখন সব পরিষ্কার করছো পরিষ্কার করে ভালো করে ঝাঁট দিয়ে নাও। তো কাজের লোক কাজ করলে কী হবে, ঝাঁট দিয়ে পরে পরিষ্কার আমাদেরই করে দিতে হয়, কারণ উনি এত মানে ভেতর দিয়ে নোংরা টোংরা বার করবে না, পুরোপুরি মুছে যায়, মুছেটাই আমার ঠিকঠাক পছন্দ হয় না। তো যাই হোক, নিজেরা না পারলে যা হয় যে লোক দিয়ে করাতে হয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো তারপর তো তোমার সাথে কথাই হয়নি, স্নান করতে করতে জুডো উঠে গেছিলাম, যে জুডোকে নিয়ে এতক্ষণ ছিলাম, বিকালবেলায় ঘুরে টুরে আসলাম, আর জুডো যেহেতু দুপুরবেলা খায়নি তাই এখনই ওকে খাইয়ে দেবো দুধ বিস্কুট। বাইরে দেখো এখন একটু একটু আলো আছে, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। আর যে দুধ গরম বসিয়েছি, দেখলে দুধটা গরম বসালাম, এখন দুধ আর বিস্কুট ওকে খাওয়াবো, তার জন্য রান্নাঘরে এসেছি। তো চলো দুধটা গরম করে ওকে খাইয়ে নিই। আর এখন দেখো ঘরে বসে আছি, ঘরে বসে বসে একটা ভিডিওর কাজ কমপ্লিট করলাম, আর ছুটো ওই ঘরে ঘুমিয়ে পড়েছিলাম না, আমিও এতক্ষণ ওই ঘরে ছিলাম, টিভি দেখছিলাম, দিয়ে ছুটো ঘুমিয়ে পড়েছে, ওখানে শুয়ে দিয়ে এই ঘরে এসে আমি একটু ভিডিওর ভয়েস ওভার টোভার দিচ্ছিলাম, যেগুলো কাজ বাকি ছিল সেগুলো করছিলাম। আর এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, তো পুরোটা এখন শেয়ার করা হবে না, আগেই বলে দিচ্ছি, মানে একটুখানি শেয়ার করবো, জাস্ট জিনিসটা করছি সেটাই। তো চলো দেখে নাও কী করছি, মানে একটা জিনিস বানাবো, তার প্রিপারেশান চলছে, বানাবো মানে কোনো খাওয়ার জিনিস না, সেটা ভেবো না যে কোনো রান্নাবান্না করবো, সেরকম কোনো প্রিপারেশান, মানে একটা জিনিস বানাবো, কী বানাচ্ছি সেটা এখন বলবো না, আজকের ভিডিওতে তো বলা সম্ভবই না, আজকে জাস্ট ওটা কাটিং কাটিং করবো, আর কয়েকদিন সময় লাগবে করতে, কারণ আমার এই রোজ ব্লগ করে ভিডিও এডিট করে জুডোকে সামলে ঘরের কাজ করে আই এম টায়ার্ড, হয়তো কতদিনে হবে যায় না, বাট আজকে এটার সবই সূচনাটা করবো, যেগুলো আমার আর কয়েকটা আজকে ইম্পর্টেন্ট কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো জাস্ট কয়েকটাই শেয়ার করলাম, একটা দুটো যাই হোক যেটুকুই পেরেছি সেটুকুই শেয়ার করার চেষ্টা করেছি, আর তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা মাথায় অনেকদিন ধরেই আসছে বাট করে উঠতে পারছি না সময়ের অভাবে, এরকম অনেক কিছু আগে মাথায় আসতো যেগুলো টুকটাক টুকটাক করে আমি করে নিতাম। তো তার একটা কাজ তোমাকে আমি তোমাকে বলছি, তাহলে তোমাদের আমি পরের একটা যে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, যেদিন এই কাজটা কমপ্লিট হবে সেদিন ওই ভিডিওটাই দেখিয়ে দেবো বলে দিলাম। তো যাই হোক, এটার জাস্ট আমি দেখাচ্ছি তোমাদের আমি কী করছি, তো চলো দেখতে থাকো কী করছি। আর এখন দেখতে পাচ্ছ আমি একটা চুড়িদার নিয়ে বসেছি, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা চুড়িদার ছিল, যেটা এক টাইমে আমি খুব পরতাম, খুবই পরতাম, বাট এখনও ভালো রয়েছে চুড়িদারটা, কিছুই হয়নি, জাস্ট একটুখানি রঙটা ফেড হয়ে গেছে। তো এটা এখন কাটিং করে কয়েকটা জিনিস বানাবো, কী বানাচ্ছি সেটা তোমরা পরে একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, আমার বানানো কমপ্লিট হলে, আজকে জাস্ট কেটে কুটে রাখছি, তাই না, কবে বানানো কমপ্লিট হবে, কারণ দুটোকে নিয়ে সময় পাবো তারপরেই তো সব কিছু করবো। তো চলো এটা ফটাফট করে কাটিং করে রাখি, আর কবে বানাচ্ছি সেদিন একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর যদি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ফলো করে আসতে পারো। চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।